কনসেপ্টের পক্ষ থেকে সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা পদার্থ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কাজশক্তি ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আজকে আলোচনা করব। সেই টাইপগুলো হলো কূপ সংক্রান্ত আমাদের যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সাধারণত এই সংক্রান্ত আমাদের এই বোর্ড পরীক্ষা যেমন তদ্রূপ আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও সমানভাবে গুরুত্বপূর্ণ একটা টাইপ হলো এই কূপ সংক্রান্ত অঙ্ক। দ্যাট মিন্স আমরা অনেকেই জানি সেটা হলো কোনো একটা কুয়া খালি করতে কী পরিমাণ আমাদের কী কাজ করতে হয়, অথবা আমি একটা মোটরের মাধ্যমে কুয়া থেকে পানি আমি ছাদে নিব, এই ধরনের যাবতীয় ম্যাথগুলো করতে গেলে আমাদেরকে যে সরণ এইচ এর মানটা আমরা লিখি এই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা ফেস করতে হয়। তো বন্ধুরা আজকে আমরা সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। তো চলো শুরু করা যাক। তো আজকের এই সংক্রান্ত অঙ্কগুলো আমি সহজে বোঝার জন্য কতগুলো টাইপে ভাগ করলাম, ঠিক আছে? চলো আমরা টাইপ ওয়ান। টাইপ ওয়ান হলো কি, এই ক্ষেত্রে আমাদের যে পাত্র বা কূপ যেটাই আমরা কল্পনা করি না কেন সেই ক্ষেত্রে সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যদি সেটাকে খালি করতে চাই তাহলে আমাকে প্রথমত কী করতে হবে, পানি যে পাত্র বা কূপ বা কুয়া সেটার উপর স্তর থেকে পানিটাকে কী করতে হবে, সরাতে হবে। দেন আস্তে আস্তে করে আমাদেরকে একবারই সর্বশেষ প্রান্ত পর্যন্ত কী করতে হবে, পানিটাকে এখান থেকে অপসারণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমাদেরকে কী পরিমাণ সরণ করাতে হচ্ছে পানির, এস সমান জিরো, যখন আমরা এখান থেকে সরাবো তখন এইচ এর মান হবে জিরো, আবার যখন আমরা একবার সর্বশেষ প্রান্ত থেকে সরাবো তখন হলো এইচ সমান আলটিমেটলি এইচ পুরোটাই। তো এই ক্ষেত্রে আমরা যে সরণটা লিখবো গড় গভীরতা নির্ণয়ের জন্য এইচ ইকুয়াল টু জিরো, কারণ কি আমরা প্রথম স্তর থেকে সরালাম, তারপরে এস কেন, কারণ সম্পূর্ণ অংশটুকু দিলাম, আলটিমেটলি আসলো কত, এস বাই টু। দেন আমরা আসবো টাইপ টু, সেটা হলো কি অর্ধপূর্ণ কূপ পানিশূন্য করতে আমাদের কী পরিমাণ গভীরতা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, যেহেতু বলেই দিল এখানে অর্ধপূর্ণ, তার মানে কি আমাদের পানিটা হাফ পাত্রের হাফ বা কূপের হাফ পর্যন্ত আছে, ঠিক আছে? দেন আমাদেরকে পানি সরাতে গেলে কী করতে হবে, হাফ এই স্তর থেকে আমাদেরকে পানি সরাতে হবে, দেন আমাদেরকে গভীর একবার সর্বশেষ স্তর থেকেও পানি সরাতে হবে। তাইলে আমরা যদি গড় সরণ লিখি তাহলে প্রথমত হলো এইচ সম্পূর্ণ অংশটা দিলাম, দেন আমাদেরকে হাফ পরিমাণ যেটুক, দ্যাট মিন এই সম্পূর্ণ এইচের অর্ধেক যেটা এস বাই টু, আলটিমেটলি আসলো কত, থ্রি এস বাই ফোর। তাহলে এবার আসো আমরা টাইপ থ্রিতে আসি। সেই ক্ষেত্রে বলছো পূর্ণ কূপ অর্ধেক পানি শূন্য করলে গড় গভীরতা কত হবে, ঠিক আছে? তাহলে আমাদের কী করলো, কী করতে বলছে, পূর্ণ কূপ আমরা কী করবো, অর্ধেক পানি শূন্য করবো, তাহলে আমরা সম্পূর্ণ পানি শূন্য না করে কী করবো, অর্ধেক পানি শূন্য করবো। তাহলে কী করতে হবে, প্রথমে পানি উঠাবো শূন্য উচ্চতা থেকে, শেষে পানি উঠাতে হবে কূপের তলদেশ অর্থাৎ এস বাই টু উচ্চতা থেকে। আমাদের কী করতে হবে, হাফ পরিমাণ যেহেতু আমি খালি করবো দেন আমাকে প্রথমত শূন্য উচ্চতা থেকে কী করতে হবে, এখান থেকে খালি করতে হবে, দেন এস বাই টু থেকে খালি করতে হবে। আর এতটুকু এই এতটুকু অঞ্চল আমাদেরকে কী রাখতে হবে, পানিপূর্ণ রাখতে হবে, কারণ কি আমরা তো সম্পূর্ণ পানিটুকুকে আলাদা করতেছি না বা সরাই ফেলতেছি না, আমরা জাস্ট হাফ পরিমাণ পানি নেবো। তাহলে আমাদের দ্যাট মিন্স একটু পরিমাণ পানি আমাদেরকে নিচে থেকে রাখবো আর উপরগুলো আমরা উঠে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের উচ্চতাটা কি, এখানে যখন উপর স্তর থেকে সরাবো তখন এইচের মান জিরো, আর যখন এখান থেকে একটু পর্যন্ত দ্যাট মিন্স পুরো সম্পূর্ণ এইচের অর্ধেক থেকে তুলবো তখন হলো এস বাই টু। আলটিমেটলি আমরা যদি আসি ইকুয়েশনটাতে তাহলে জিরো প্লাস হলো এস বাই টু, আলটিমেটলি আসলো এস বাই ফোর। তাহলে আমরা যে তিনটা টাইপ দেখলাম সেগুলো হলো কূপ সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে আমাদের এস নিয়ে অনেক সময় ঝামেলা পাওয়াতে হয়, সেই ঝামেলাটা আশা করি আর থাকবে না, আমরা এসের মানটা এভাবে নির্ণয় করব, ঠিক আছে? এবার আসো একটা আমরা গাণিতিক প্রবলেম দেখি। দশ মিটার গভীরতা বিশিষ্ট অর্ধেক পূর্ণ কুয়ার সম্পূর্ণ পানি তুলতে কিতো গাছের পরিমাণ নির্ণয় করো। দ্যাট মিন্স আমরা বুঝলাম কি, দেখো দশ মিটার গভীরতা বিশিষ্ট অর্ধেক পূর্ণ, তার মানে কতটুকু পূর্ণ, অর্ধেক পূর্ণ, দ্যাট মিন্স আমরা টাইপ টু কোশ্চেনটা। সেক্ষেত্রে আমরা কীভাবে কী করবো, আমাদের যেহেতু পানিটা আমরা উপরে তুলবো তাহলে এই ক্ষেত্রে কিতো গাছ কী হবে, এই ক্ষেত্রে কিতো গাছটা হবে ডব্লিউ ইকুয়াল টু এম জি এস, আর এখন এইচটা আমরা কত বসাবো সেটাই কিন্তু আমাদের কোশ্চেন ছিল এবং যে জিনিসটার জন্যই আজকে আমাদের এই আলোচনা। তো এইচ আমরা যেহেতু টাইপ দুই আমরা আলটিমেটলি লিখে দিতে পারি থ্রি এস বাই ফোর, আমরা এই লাইনটা করে এই লাইনটা লিখে আমরা আলটিমেটলি এইচের জায়গায় আমরা থ্রি এস বাই ফোর লিখে দিব। দ্যাট মিন্স যেহেতু আমাদেরকে টেন মিটার বলে দিল, আমরা এইচের মধ্যে টেন মিটার বসালাম এবং হিসেব করলাম আমাদের ম্যাথ শেষ। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই ধরনের যত যাবতীয় ম্যাথ আসবে সবার ক্ষেত্রেই, সবগুলো অঙ্কের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মেন সেটা হলো ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এই ক্ষেত্রে এইচ বা উচ্চতাটাই আমাদেরকে কী করে ঝামেলা
পড়াতে হয় যে এইচ এর মানটা আসলে আমরা কী ধরবো। তাহলে আজ থেকে আশা করি আমরা এই টাইপগুলো যদি বুঝে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা এইচ এর মানটা সঠিকভাবে বসাতে পারবো। এক্ষেত্রে আরেকটা টাইপ আমাদেরকে সাধারণত দিয়ে যায়, সেটা হলো মনে করম তুমি নিচ থেকে একটা ট্যাঙ্কের পানি সম্পূর্ণ খালি করে তোমার ছাদে তুলবা, তাহলে এই ক্ষেত্রে কী তো কাজ করো, তাহলে এই ক্ষেত্রে এইচের সাথে তুমি তোমার যে নিচ থেকে যে ছাদের উচ্চতা সেটাকে আলাদাভাবে একটু যোগ করে নিতে হবে, ঠিক আছে? দেন আমাদের ম্যাটটা আগের মতোই থাকে, ঠিক আছে? এ হলো আজকের আলোচনা, কূপ সংক্রান্ত অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো।